বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নাসরিন আহমেদ, সবাইকে জানাই শুভ সকাল। আজকেও আপনাদের মাঝে একটা কাঁঠাল নিয়ে চলে আসলাম, আর সেটাও আমি কিনে নিই, আমার মিলিবোন আবার আমাকে একটা কাঁঠাল দিয়েছে। কালকে বিকেলে ওর সাথে একটু বেরিয়েছিলাম, তো হঠাৎ দেখি ওর গাড়ির পিছনে অনেক কাঁঠাল, ওখান থেকে বন্ধুরা একটা কাঁঠাল আমাকে দিয়ে দিল। আসলে ওর হাজবেন্ড কিনেছিল, হয়তো গাড়ির পিছনে ছিল, ওখান থেকে আমাকে একটা কাঁঠাল দিয়ে দিল। আসলে আমি এবার ওরই কাঁঠাল খেলাম, তা আমি অনেক কাঁঠাল ছিল এর মধ্যে বললাম ছোটোটা আমাকে দাও, তো ছোটো কাঁঠালটাই আমি নিয়ে নিলাম। আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বন্ধুরা বিসমিল্লা বলে কাঁঠালটা ভাঙলাম খাওয়ার জন্য, যে আজকে কাঁঠাল খাই। কিন্তু সকালে একটু বৃষ্টি হয়েছিল, তারপরে এখন আবার অনেক রোদ উঠে গেছে, এখন কিছু করার নেই, এই গরমেই আমার কাঁঠালটা খেতে হবে। কারণ অত বেশি খাবো না, অল্প খাবো, কারণ আমি এখন আমাকে নিয়ে নিজে নিজে খুব ভয় পাই। কারণ আমি যে হারে মোটা হচ্ছি, আমার এখন কোনো কিছু খেতেই ভয় লাগে, যে যে আমার মনে হয় আমি যা খাবো তাতেই আমার বেশ মোটা হয়ে যাচ্ছি। আসলে খাওয়া দাওয়া আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি, কিন্তু আবার নিঃশক্তি হয়ে যাব, কিছু করার নেই, কারণ আমার শরীর এমনিতেই ফুলে যায়। তো অল্প কাঁঠাল ভেঙে নিলাম খাওয়ার জন্য। তা আজকে সকালে নাস্তা নিয়েছি, যে কাঁঠাল একটা, আম একটা, কলা নিয়েছি, আর কিছু মুড়ি নিয়েছি খাওয়ার জন্য। তবে কাঁঠাল আমি সবগুলো খাবো না, কয়েক পিস খাবো, যদি গরম লাগে আবার সমস্যা হয়ে যাবে। তাই বন্ধুরা সকালে আজকে নাস্তা আমার আম কাঁঠাল কলা, এই তো। আজকে গরমে চাও খাবো না। তো বসে বসে বন্ধুরা কাঁঠাল খেয়ে নিয়েছি আর রান্না করব। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করেছি, সকালে বৃষ্টি হয়েছিল, ইচ্ছে করে ঘুমিয়েছিলাম যে উঠবো পরে, পরে উঠে হয়তো কাজ টাজ করবো। আর কালকে আমি সারাটা দিন অনেক ব্যস্ত ছিলাম, আর কালকে সারা দিনে আমি অনেকগুলো কাজ সেরেছি। এক পর্যায়ে বলা চলে আমি পাঁচবার বাসার থেকে বেরিয়েছি, পাঁচবার বাসায় এসেছি। তো লাস্টে আমি সন্ধ্যার পরেও বন্ধুরা বাসাতে বেরিয়েছিলাম, তো অনেক কাজ করেছি। তো আজকে আমি আর সারাদিন বাসাতে বেরোবো না, আজকে সারাদিন বাসায় আছি। তো প্রথমে কাঁঠাল খেয়ে নাস্তা খেয়ে নিচ্ছি, তারপরে বন্ধুরা রান্না করব। তো রান্না আগেই হঠাৎ আমি মোবাইলটা একটু চেক করতে নিয়েছিলাম, তারপরে হঠাৎ দেখি একটা মেসেজ আসছে কালকে সম্ভবত রবিনের ভ্যাকসিনের। তখন মানে এখন ভাবলাম যে আজকে কি দিতে যাব নাকি কালকে যাব, এই চিন্তা করতে করতে বন্ধুরা আমি একদম টেনশন হচ্ছে যে আজকে যাব না কালকে যাব। অনেক সময় হয়ে গেছে, ইচ্ছে করেই আমি ভাবতেছি কালকে ওর তৃতীয় ডোজটা আমি কালকে দেব। এই তো ভাবতে ভাবতে বন্ধুরা কিছু করার নেই, কী করব। তারপরে ভাবলাম আজকে যাবই না। এখন নাস্তা খেয়ে নিচ্ছি, তারপরে বন্ধুরা একটু আবার বাইরের পরিবেশটা দেখে তারপর রান্নাঘরে ঢুকব। সকালে কি বৃষ্টি হলো দেখেন, এখন কি রৌদ্র, বাবারে বাবা এমন বৃষ্টি হলো একটু, আর এখন রৌদ্রে ভরা। ফুলগুলো খুব সুন্দর হয়ে ফুটে আছে, দেখতে পাচ্ছেন কি না জানি না, দেখি তো অনেক সুন্দর হয়ে ফুলগুলো ফুটে আছে, মাশাআল্লাহ। আমার এই গাছটার জন্য দেখা যাচ্ছে না, এই দেখেন অনেক সুন্দর হয়ে ফুটে আছে। আর আমার এই মরিচ গাছটা দেখেন, এই মরিচ গাছটা সম্ভবত 8-9 মাস হবে এই মরিচ গাছটা, কিন্তু এখন পর্যন্ত একটা কাঁচা মরিচও দেয় নাই। এই ফুল হয়, এই যেরকম ফুল হয়, ফুল হয়ে তারপরে যে পড়ে যায়। খুব খুশির খবর হলো এইটা যে এই একটা কাঁচামরিচ আছে, এই যে দেখেন একটা কাঁচামরিচ, দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এই একটা কাঁচামরিচ দিছে, অনেক দিন পর একটা কাঁচামরিচ হয়েছে, এই যে। তো দূর থেকে দেখায় বোঝা যাচ্ছে না। আর এইরকম ফুল হয়, ফুল হয়ে তারপরে এগুলো পড়ে যায়। এত বড় গাছটা কিন্তু অনেক বড়, কিন্তু কাঁচামরিচ খুব একটা হয় না, বোঝা যাচ্ছে না রৌদ্রতে, বিকেলে হলে বোঝা যেত, কিন্তু অনেক ফুল আছে, অনেক ফুল আছে।
ও বাবা কি গরম, আবার খাইছি কাঁঠাল। রোদ্র উঠছে, সারাদিন বৃষ্টি হলে ভালো হতো। চলেন বন্ধুরা রান্নার আয়োজন করি। আজকে রান্না করার জন্য বন্ধুরা চিংড়ি মাছ নিয়েছি। আজকে ভাবতেছি সবজি খাবো ঝোল করে, গরম পড়েছে তাই জালি রান্না করব। এখন জালির সাথে যে আমি কী মাছ নেব সেটার বুঝে উঠতে পারতেছি না, মাছ আছে। লাস্টে ভাবলাম চিংড়ি মাছই খাই, রবিনের পছন্দ চিংড়ি মাছ, এই জন্য আজকে চিংড়ি মাছ দিয়ে জালি দিয়ে রান্না করব আর ধুনধুল এমনি ভাজি করব, এই আর কি। তো এখন সব কিছু বের করে নিলাম, এখন কাটাকাটি শেষ করি, রান্নাঘরে কিছু কাজ আছে সেই কাজগুলো শেষ করি, তারপরে রান্না বসাবো। শুধু চিংড়ি মাছ দিয়ে জালি আর ধুনধুল ভাজা, আর আজকে আর কিছুই রান্না করব না। বন্ধুরা কাটাকাটি শেষ করলাম। কাটাকাটি যখন আমি মাছ জালি আর ধুনধুল কাটতেছিলাম তখনই মনে হচ্ছিল তখন বাজে বন্ধুরা 1:10 বা 1:15 হবে, তো তখন আমার মনে হচ্ছে না রবিনের ভ্যাকসিনটা আজকে দিয়েই আসি গিয়া। তো এই ভেবে আমার এই কোন ভূতে পেলো, আমি খুব তাড়াহুড়া করে শুধু জামাটা পাল্টিয়ে হ্যাঁ রবিনকে নিয়ে বন্ধুরা চলে গেলাম আমি ওকে ভ্যাকসিনটা দেওয়ার জন্য। এসে দেখি বন্ধুরা উফ কি বলবো, যে ওনারা 2টা বাজেই বন্ধ করে দিয়েছে, এখন আর দিবে না। অনেক অনুরোধ করলাম যে অনেক দূরের থেকে এসেছি আর ভ্যাকসিনটা দেন, ওনারা কিছুতেই রাজি হলো না দেওয়ার জন্য। আমার এত এত মন খারাপ হয়েছে যে আমি কেন গেলাম, কেন গেলাম, আমার শুধু একই প্রশ্ন রিক্সার মধ্যে বসে বসে, আমি কেন গেলাম। আমার এত মন খারাপ হয়েছে বন্ধুরা যে আপনাদের বোঝাতে পারছি না। আমি এত কষ্ট করেছি কালকে, আজকে ভেবেছিলাম বাসাতেই বেরোবো না, তারপরে চলে গেলাম রবিনের তৃতীয় ডোজের ভ্যাকসিনটা দেওয়ার জন্য। তো তাড়াহুড়া করে বন্ধুরা আবার বাসায় আসলাম, অনেক সময় হয়ে গেছে, এখন তো আমাদের খাবারের সময়ও চলে যাচ্ছে, তাই তাড়াহুড়া করে এতো ধুনধুল দিয়ে একটা আলু আর সাথে আলু দিয়ে ভাজি করলাম আর জালি দিয়ে সেই চিংড়ি মাছটা রান্না করলাম। তো আজকের মতন এই রান্না করলাম, খাওয়া হচ্ছে না। আমি আবার কিছু কাপড় ভিজিয়েছি, খুব বেশি না, অল্প কয়েকটা, রবিনের কয়েকটা গেঞ্জি আর আমার জামা, যেগুলো পরিষ্কার করে তারপর গোসল করে চলে আসব। তো রান্না শেষ করেছি, এফাকে রবিন ঘরটর একটু গুছিয়ে ফেললো আমাকে হেল্প করার জন্য। তারপরে বন্ধুরা মাছেলে ভাত খেলাম, তখন বাজে 4:45 চারটা বাজে ভাত খেলাম, তারপরে আর আমার সময় যাচ্ছে না। পান্দাক অনেকক্ষণ বসেছিলাম কাপড় টাপড় শুকা দিয়ে, ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ লাগছে। তে আর কি বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।